নমস্কার। শীতকাল প্রায় দোরগোড়ায়, আর শীতকাল মানেই বাঙালির পিঠে খাওয়ার ধুম। ভাপা পিঠা, চিতই পিঠা ইত্যাদি কত শত রকমের পিঠার সমাহার। শীতের সকালে উঠানে রোদ্দুরে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা। বাড়ির উঠোনের সেই রোদ্দুর এখন আর তেমন পাওয়া না গেলেও পিঠে খাওয়ার মজা নিতে কিন্তু আমরা ভুলি না। আজ বানাবো মনপুরা পিঠা, তবে সেটা কিন্তু কোনো চালের গুঁড়ো দিয়ে নয়, বানাবো ময়দা দুধ গুড় দিয়ে। একদমই মোমের মতো নরম, মুখে দিলেই গলে যায়। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ গুড়। আখের গুড় বা খেজুর গুড়, যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড় ব্যবহার করলে স্বাদটা কিন্তু ভালো আসবে। দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধটাকে আমি একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি। দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন। প্রথমে হুইস্কের সাহায্যে ভালো করে সব মিশিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে। এবারে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার মেশানো আছে, তাই এটাকে নাড়ার উপর রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন, নাড়তে নাড়তে এটা এরকম ঘন হয়ে গেছে, এরকম কনসিস্টেন্সি এসে গেছে। এবার এর চেয়ে আর ঘন করব না, ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই জমে যাবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর একটা সাইডে রেখে মিশ্রণটা ঠান্ডা করে নেব। কড়াইতে এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটাকে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি। দিলাম 1/4 কাপ চিনি, 1 কাপ ময়দা, আর স্বাদের জন্য দিচ্ছি বেশ কিছুটা দুধের সর। যদি দুধের সর না থাকে তাহলে ফ্রেশ ক্রিম দেবেন, আর যদি সেটাও না থাকে তাহলে গুঁড়ো দুধ দেবেন। দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে ফ্রেশ নারকেল পেস্ট করে সেটা মেশাতে পারেন স্বাদের জন্য। প্রথমে হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দাটা সম্পূর্ণ মিশে যায়, কোনো ডেলা পেকে না থাকে। এখন গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিলাম আর আবারও অনবরত এটাকে নাড়াচাড়া করে ঘন করে নেব। এটাকেও কিন্তু নাড়ার উপর রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর যেহেতু ময়দা দেওয়া আছে, খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। দেখুন, এরকম ঘন হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব, আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটাও কিন্তু অনেকটাই জমে যাবে। এখন একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর 1/4 কাপ চিনি। ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটাচ্ছি, চাইলে আপনারা হুইস্ক দিয়েও ফেটে নিতে পারেন। 3-4 মিনিট ডিমটাকে ফেটে নেব, যাতে চিনিটা কিছুটা গলে যায়। এখন আমি এর মধ্যে দেব রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ, 1/2 কাপ ময়দা। সবকিছু ভালো করে মেশাতে হবে। এবার আমি এরকম হাতের সাহায্যে এগুলো সব মিশিয়ে নেব, যাতে ময়দা কোনো রকম ডেলা পাকিয়ে না থাকে। ভালো করে সব মেশানো হয়ে গেছে। এখন গুড়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। মেশানো হয়ে গেছে, দেখুন এরকম পাতলা একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে মালাইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। মালাইটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো পলিথিনের মধ্যেও এটাকে ঢেলে নিতে পারেন। এখানে কয়েকটা স্টিলের ছোট ছোট বাটি আমি নিয়েছি। বাটিগুলোকে আমি ঘি মাখিয়ে গ্রিজ করে নেব, তাতে সহজে উঠে আসবে। ঘির বদলে আপনারা সাদা তেল দিয়েও বাটিগুলো গ্রিজ করতে পারেন। এখন যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা এই বাটিগুলোর মধ্যে আমি ঢেলে দেব, তবে একদম ভর্তি করে ঢালবো না, কিন্তু একটু ফাঁকা রেখে এগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর যে মালাইটা আমি করেছি সেটা
ভিডিওতে দেখানো অনুযায়ী বাটির মাঝখানটাতে দিয়ে দেব। একটু বেশি করে দেব যাতে এই মালাইটা একদম নিচ পর্যন্ত চলে যায়। বাটিগুলো একটা ঝাঁঝরির উপরে বসিয়ে দিলাম, আর এদিকে একটা সসপ্যানে জল গরম করতে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, ঝাঁঝরিটা এবারে সেই সসপ্যানের উপরে বসিয়ে দিলাম। ঝাঁঝরিটাকে এখন ঢেকে দেব, সেজন্য ঢাকনাতে আমি এভাবে একটা সুতির কাপড় মুড়ে নিয়েছি যাতে ভেপার থেকে যে জল বের হবে সেই জলটা পিঠাকে ভিজে দিতে না পারে। এভাবে আমি 20-25 মিনিট পিঠেগুলো স্টিম করব। প্রায় 25 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো একবার চেক করে নেব। এর জন্য একটা টুথপিক গেথে আমি দেখে নিচ্ছি, টুথপিকটা ক্লিয়ার বেরিয়েছে। এবারে পিঠেগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাগুলো ডিমোল্ড করে নিয়েছি। ঘন দুধ, ময়দা আর গুড়ের মিশ্রণে অসাধারণ সুন্দর মনপোড়া পিঠা রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়িতে। এটা দেখতে এতটা সুন্দর যে দেখা মাত্রই খাওয়ার আগ্রহ বেড়ে যায়। দেখুন কতটা সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন মালাইটা একদম নিচ পর্যন্ত চলে গেছে, আর মুখে দিলে একদম মোমের মতো মিলে যায়। রেসিপি আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই শীতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।